মুতাজিলা উগলে বুদ্ধিরে প্রাধান্য দিছে, যার কারণে কোরআন হাদিসত বুঝতে গিয়া তারা নিজের বুদ্ধির উপরে নির্ভরশীল হইছে, নির্ভরশীল হইয়া নিজে হইছে গুমরা এবং মানুষেরও গুমরা বানানোর পথটা চালু করিয়া গেছে। হাজিরে কেরাম, তা আমরা মওদুদ হিসাবে ঠিক কহলা মুতাজিলা উগলর যে ফিলোসফি, এই ফিলোসফি অনুসরণ করিয়া রসুল্লাহরে টাইম গুণাগার সাব্যস্ত করবার লাগি স্পেসিফিক কিছু কোনো গুণার কথা উল্লেখ করতে না পারলেও তাই বুদ্ধি খাটাইয়া কিছু কইছেন, বুদ্ধিটা খাটাইছেন কিতা যে আল্লাহ রসুলকে হুকুম দিছেন তুমি মাফ চাও তোমার রবর গেছে, আল্লাহ হুকুম দিলাম মাফ চাইবার, মাফ কোন সময় চাওয়া হয়, বুদ্ধি হয় যে অপরাধ তারপরে মাফ চাওয়া, অপরাধ হওয়ার পরে মাফ চাওয়া। সুতরাং যেহেতু আল্লাহ মাফ চাইবার হুকুম দিছেন, আমরা এই কথা বিশ্বাস করতাম পারি যে রসুল্লাহ ভুল করছেন, ভুল তো টুকাইয়া মিলে না, তা কিতা বলে রসুল্লাহ দায়িত্ব পালন করতে ভুল করছেন, খোকা নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, আমার কথা যাইতাম লইয়া এক মুখা যাই আর কি, আরো মুখা লইল ইটা নতখান তাহ, আমরা রসুল্লাহ নিষ্পাপ, তাম দুনিয়ার সুন্নি মুসলমান হলো আকিদা হইল রসুল্লাহ নিষ্পাপ, রসুল্লাহর জিন্দগিতে কোনো গুণা নাই। আর বাকি যত মানুষ আছেন রসুল্লাহর জিন্দগিতে গুণা হইতো কেমনে, শয়তান ময়তান যা আছে হিনগিয়া পাওয়ার লেস আর বাকি যত মানুষ আছেন হকলর লগেকিটা আছে, শয়তান আছে এক একটা, সাজলাল সাপুরান খাদা সাহ কুলতলি সাহ আপনি আমি মাদ্রাসার প্রিন্সিপাল সাহ বাচ্চাতা কেরাম ছাত্র ছাত্রী ছাত্রর মা বাপ, দুনিয়ার যত মানুষ আছেন হকলর লগে আছে কিতা শয়তান। হাজির কেরাম, এই শয়তান যদিও সব মানুষের লগে আছে কিন্তু সব মানুষের শয়তানের প্ররোচনা দিয়া বিপদগামী করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে এই শয়তানদের যে সুযোগটা দিছ এই এই প্রসঙ্গে জবানবন্দি লইছে যে তুমি কিতা করবা, লম্বা হায়াত চাইছিল আল্লাহর কাছে, এটা আরেকটা দাবি আছে তার যে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার হায়াত তুমি দিবাই, আমার মরণ নাই, আল্লাহ এখন দিলাম দাও, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তানে আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার সুযোগ দেও, আমারে তুমি জীবিত রাখার ব্যবস্থা করো, আমার যেন মরণ না হয়। আল্লাহ ফরমাইলা বা ইন্নাকা মিনাল মুনজারিন, কেয়ামত পর্যন্ত তোমার অবকাশ দেওয়া হইল, তোমার কোনো মৌতই তো নাই, অত লম্বা হায়াত তুমি কোন খামো লাগাই ভাই। শয়তানে বলছিল লাউকুমিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আয় আল্লাহ যে আদমকে সম্মান না করার কারণে, যে আদমকে সেজদা না করার কারণে আমি জান্নাতটা কি বিতাড়িত হইলাম, কেয়ামত পর্যন্ত আদম সন্তান যারা আছেন আদম সন্তানকে আমি ছাড়তাম নাই, আমি যে জান্নাতটা কি বিতাড়িত হয়েছি আদম সন্তান গোষ্ঠী গাড়া তার বংশ বুনিয়াদ কেয়ামত পর্যন্ত যারা আইব, আমি চেষ্টা করবো টানিয়াছে চালিয়া জান্নাতের পথটাকে ঘুরাইয়া তারা বাঁকা পথ ধরাইয়া জাহান্নামমুখী করিয়া দিতাম। এর বাদে বাদেও একটা কথা কইছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার খালিস মুখলিস কিছু বান্দা যারা তাকবা এরারে আমি পারতাম নাই। তাহলে কিতা বোঝা গেল, কিতা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির মাঝে হকলর কোয়ালিটি এক সমান নাই, হকলর কোয়ালিটি কিতা নাই এক সমান নাই, বেশ কম আছে। আমরা তো সমাজ যে সাম্যবাদী একজন চিন্তাবিদ বার হয়েছেন হকলরের সমান চৌকে দেখেন, এমনকি আতা আতি করতে করতে রসুল্লাহর লগেও রসুল দোষে গুণে রক্তে মাংসে হাম যে সাহ
আমরা গেলা তাই নওয়ালা তাই ওহি পাইছই আর আমরা ওহি পাইছি না, এই হইল বেশক, এটা তার কথা। আর ওই যে আউলিয়া কেরামত প্রসঙ্গটা আমার আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করা হয়েছে। আচ্ছা ফোকাস আছে সাহাবগণ, আমরা ওলি বলতে আল্লাহর বান্দাগুলোর মাঝে বিশেষ এক শ্রেণীর আল্লাহর মায়ার বান্দা যারা, এরা বুঝিত না কিতা ওলি আল্লাহ কইতে গেলে আমরা চিন্তার মাঝে হয় যে আল্লাহর বিশেষ মায়ার বান্দা। আল্লাহর মায়া তো আমরা সবেও ভাইয়ার, আল্লাহর মায়া ছাড়া বাঁচতাম তো পারতাম না, কিন্তু আল্লাহ পাকের বিশেষ মায়া ফাওরা কিছু মানুষ আছে ও এরা হইলা ওলি আল্লাহ। আম্বিয়া কেরামার পরে বাকি যে বিশেষ মায়া পাওরা মানুষ এরা হইলা ওলি আল্লাহ, এটা আমরা বিশ্বাস। হাজরিনে কেরাম, ওলি আল্লাহ মানন্য একগুরো মানুষ এই দুনিয়াত আছেন, এরা এই ওলি আল্লাহর ব্যাখ্যা দেই না রাখলা খান, তারা ব্যাখ্যা দিয়া বুঝাইতে পান বুঝাইতে চান যে প্রত্যেক মুসলমানের একজন ওলি আল্লাহ, যে তুমি নমাজ পড়ো, রোজা রাখো, কুরআন তেলাওয়াত করো, তসবিহ তাহলিল করো, এবাদত বন্দেগী করো, তুমি ওলি আল্লাহ। তারা বুঝাইতে চায় ওলি আল্লাহ সব মানুষ, নমাজি মানুষ, রোজাদার মানুষ, তিলাওয়াতকারী মানুষ, তসবিহ পড়নেওয়ালা মানুষ, সব ওলি আল্লাহ। হাজিরিনে কেরাম, এই রোজা নমাজ রোজা তিলাওয়াত তসবিহ তাহলিল সব মানুষের এবাদত বন্দেগী, এগুলার কোয়ালিটি এক সমান নেই, কোয়ালিটি এক সমান নেই, এক সমান নেই কোয়ালিটির মাঝে ব্যস্ত আছে। এখান বুঝতে হইলে তুলা একটা উদাহরণ দিয়েও এটা বোঝা যাইব, আমরা লাগে আশা করি বুঝতে যথেষ্ট হইব। সাইয়েদিনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাই নমাজ পড়ছেন, আমরা নমাজ পড়িনি না না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যে সিস্টেমে নমাজ পড়ছেন আমরা ও সিস্টেমে নমাজ পড়িনি না, আনুকা অন্য কোনো নিয়মে পড়ি, আমরা জেলা রুকু সেজদা করি যে নিয়মে নমাজ পড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমাজের মধ্যে রুকু সেজদা আসিল নি না না, সূরা কেরাত আসিল নি না না, পদ্ধতি তো সমান সমান, কোনো বেশক নাই, কিন্তু সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যে সময় তার পাও বর্ষা আমাইল, বর্ষা আমানের বাদে একদম ফুল থাকিলা, বর্ষার মাথা বা বড়ির লাগান একটা জিনিস ওলা একটা গা ঠাটা থাকে, আমরা দেখছি না তবে বিবরণ যা পাওয়া যায় বড়ির লাগান ও মাথা বাই, মানে কোনোবাই আমাইতে আমাই দিব বোধ করি, বারোই মাস সময় টানিয়া হতমান সিঁড়িয়া লইয়া বারো, কারণ বর্ষা আমাইছে বার ভর্তা কেন আলী রাদিয়াল্লাহু যে বর্ষা আমাইছে চেষ্টা করা আবার তানি করতে বাই হল ইলা বার্তায় নাই, এখন ইলা বার করার লাগলে আমি আঙ্গাজ করতে পারতাম না, বলে কিতাই কিন্তু বার করা লাগবো, বলে ওই বার করবাই আমি কইয়া দিয়া বার করবাই, আমি নমাজগুলো আরম্ভ করি, নমাজও থাকবো যে সময় আমি নমাজও থাকা অবস্থায় হবো তাই তুমি তাই টান মারি বার করলে যাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নমাজ লাগবার আগে তান কদম মোবারক থাকি এই বর্ষার টান মারি খোলা তানে আন্দাজ করতে পারতো না, করি নিষেধ করছেন বাই অকল ইলা টানাটানি করিও না, আমি যে সময় নমাজ আরম্ভ করবো নমাজ থাকা অবস্থায় তুমি তাই টান মারি খুলবাই, তাই নমাজ আরম্ভ করলা বর্ষার টান মারি খোলা হইল, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করলা না, নমাজ খাড়াইছেন স্বাভাবিক গতিতে নামাজ শেষ করছেন, নমাজ পড়ার বাদে দেখুন গেলাম আল্লাহ আল্লাহ লাগিয়ে, বলে কি হইল বলে কাম শেষ বছর খোলা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলার নমাজ। আমরা নমাজ পড়াত লাগলে মশা একটা কামড় যদি মারে ঠাস করি মশা মারা লাগেনি না না, খেয়ুরের মশা কামড় মারছে উড়াতো আপনাকে একটা আঁতর মাঝে থাবা মারার নেই যেন কামড় বুঝে ঘন মারেন ওলা করি কেন, আমার লাগান যারা যারা ফাঁকা নমাজি আছেন তারা বিষয় ভিন্ন, এমনি আমরা আনাইলে খেদাইতাম তো, মারি না মারি খেদাইতাম তো, ভাই
আজ্ঞা ধরতাম আর একটা শুইয়া রাখছে দেখতে খাওয়ার মাঝে খামড় মারছে আর তো অবায়া তাই মনি তাহ যেন খামড় মারছে হবাই দিলার কিতা বুঝলাম মশার খামড়ও আমি বুঝিয়ার আবার কোন জায়গার খামড় মারছে হাওখান আমি বুঝিয়ার তাই বড় মসজিদ যদি ওই আল্লাহ দিলে মুসল্লি বেশি তা হয় আর মশার মসুদ থাকে তাইলে তো আর উপায় নাই মশা মারার একটা মিউজিক আরম্ভ হয়ে দিব পুরা মসজিদে ঠাস 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 সাইরে মুখা মশা মারা আরম্ভ হয়ে যাবে ওই নি আপনি আমি নমাজ পড়ি মশা মারি আর না মারি মশার কামড় তো বুঝি আপনার কথা আমি কইয়ার না আমি আমার লেখার মোল্লা বেটার কথা কইয়ার আপনারা কিবা বুঝেন না ঠিক আছে কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়লাম পাওটা কি বর্ষে কোলা হইল তো কঠিন একটা খাম করা হইল উপ শব্দ পর্যন্ত উচ্চারণ করল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের কোয়ালিটি আর আমার মতো মোল্লার নামাজের কোয়ালিটির মাঝে বেশ কম আছে না নাই খালি যে নামাজি হইলেও যে তুমিও নামাজি তুমি অলি আল্লাহ তুমি রোজা রাখো তুমি অলি আল্লাহ কত সুজানি নামাজের কোয়ালিটি বেশ কম আছে সব মানুষের নামাজের ধরন এক সমান নাই সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নামাজ আরম্ভ করতাম তাই নামাজ খাড়াইলে তার মাথা ফাঁকি পর্যন্ত বৈধ পড়ত এর অর্থ কি তা ফাঁকি বৈধ পড়ত এর অর্থ কি তা এর অর্থ হইল একবারে স্থির হইয়া খাড়া থাকতাম ন নড়ন চড়ন একবারে জেলা إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا زائن نمازر دعا قرآن شروع پر آیات نہیں نہیں زائن نمازر دعا زائن نمازر دعا اے بیٹا ہے کوئی وہ ایتا کنو کتاب ہو نائی بیدا سارنا نمازر نیو تو ہو ایتا فارنا اور میں زائن نمازر دعا بڑتا دا ایتا بارو اسن بڑا بیماری اتا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا جاينا مدر دعا دي دوار شار مرمو إلو أمي غلام موني بور دور برو حضيرا دي تمائسي إر آگه أمي دنیا در إلو يا بستو أسلام دوكان داري كور شمشت بند بند وات يا شدون يا بستو أسلام اي شمستو خام تاكي نيزر يا بي دوري فرأي اللي يا إخنائسي আমার মণিবর্দর বড় আমি গোলাম হাজিরা দিতে পাইছি আমি আমার মণিবর মাঝখানে তিন নম্বর আর কেউ নাই দুইজনের সার্ভার মণিব আর গোলাম দুইজন তিন নম্বর কেউ ইনার প্রবেশ নিষেধ ওটা হলে জায়নামাজের দুয়ার সারমর্ম মফহুম যেটা খাড়াইলাম খাড়ানির বাদে আমরার মাঝে এই ভাবটা কত সময় তাহে হোক মনটা সানামাত হয়ে যায় সানামাত হয়ে যায় সানামাত হয়ে যায় তাই নি হয়ে যায় দল অঞ্চল সাউজানি বাউজানি কতটা কিন্তু অকুমুলিল্লাহি কানিতিন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আইছিল নামাজ কি অবস্থায় আমরা খাড়া থাকতাম এই অবস্থাটা ষোলো না রক্কা কুনিয়া সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার নামাজ পড়িতা তার নামাজ খাড়া থাকলে তার মাথার উপরে ফাঁকি বইতো পড়তো এর অর্থ হইল লড়াচড়া করত না একদম কায় মনোবাক্যে হুজুরে কলবের সাথে আল্লাহ দিকে ধ্যান এবং খেয়াল ঠিক রাখিয়া একবারে স্থির হইয়া তার নামাজ আদায় করতা সুবহানাল্লাহ আমরা নামাজ পড়াইলে ওবাই মুরানি হবাই সিবানি কত তা ওই যায় না দূরের কম দূরের বেশি দূর চলিলে লড়াচড়া করে তো উসমান গনির নামাজ আর আমার লেখার মোল্লা বেটার নামাজের কোয়ালিটি আর সমান না বেশ কম আছে বেশ কম আছে হাজরিনে কেরাম ও একটা বারোইছেন অলি আল্লাহ দেখতে পারে না তারা সুন্দর করে সুজা মাঠেরে বুঝাইয়া দিলায় তুমি নামাজ পড়ো রোজা রাখো দেশাটা পড়ো দিনদারি রূপে তাকে তুমি অলি আল্লাহ বলো অলি আল্লাহ বলতে আলগা কোনো জিনিস নাই আল্লাহ রব্বুল আলামিনে
তার বন্দাগুলোর যে পরিচিতি আমরা সামনে তুলিয়া ধরছেন, এর মাধ্যমে আমরা বুঝি মানুষের মধ্যে কোয়ালিটির তারতম্য আছে। যেমন এক আয়াত আছে আল্লাহ ফরমাইরা, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا الله আমরারে সঙ্গ দরিয়া চলবার কথা কইরা হুকুম দিরা, সঙ্গ দরিয়া চলতাম। যে হুকুম দিনা যারারে হুকুমটা আইছে ইমানদার আপনার লাগে, হাল লাগে হুকুম আইছে জোরে হকা ইমানদার আপনার লাগে। এরা তো এমনিও নমাজি এমনিও রোজাদার হলার নাই নি, ইমানদার হলে এর তো নমাজি রোজাদার তসবি করনেওয়ালা কোরআন তিলাওয়াত করনেওয়ালা। যে এই সমস্ত মানুষরে আল্লাহ হুকুম দেন যে তুমি সলবায় খার সঙ্গ ধরিয়া আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া, আল্লাহ কইয়া দিলা। এক গুরু মানুষের কথা বোঝা গেল, সাধারণ মানুষের চাইতে এরা দরজা একটু উপলব্ধ আছে, এরার মাঝে আলাদা একটা একটা স্পেশালিটি আছে, একটা খুসুসিয়ত আছে। এরা কারা? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, যারা সকাল বিকাল সব সময় তারার মনে আল্লাহর ইয়াদ করিয়া চলেন, আল্লাহর ইয়াদর মাঝে ডুবাইল থাকেন, তারার উদ্দেশ্য তাকে আল্লাহর রেজা মন্দি হাসিল করা। আল্লাহর জিকির করা, আল্লাহ বিল্লাহ করা, এরার এই 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 আল্লাহ বিল্লাহ করার উদ্দেশ্যের মাঝেও কোয়ালিটির বেশ কম আছে, কোয়ালিটির বেশ কম আছে। হাজিরিনে কেরাম, তো আল্লাহ ফরমাইরা যে সমস্ত মানুষ তারা রব আল্লাহরে খুশি করবার লাগি সকাল বিকাল আল্লাহরে ইয়াদ করিয়া চলই, তুমি তাই এরার সঙ্গ ধরিয়া চলিও। সকাল বিকাল সব সময় আল্লাহ বিল্লাহ করা এটা মানুষের লাগি কেমনে সম্ভব? এন কি তা আর কোনো খাম নাই নি, যে কোনো খাম করলে তাই তো একটা মনোযোগ দিবা এক মোকা, তাই নির্দিষ্ট একটা খামর দিকে যদি মনোযোগ দেন তা আল্লাহর ইয়াদ তার মাঝে জারি রইব কেমনে? হাজিরিন, এটা কঠিন একটা বিষয়। আমি অবশ্য ইতা জগৎ সম্পর্কে বুঝি না, তবে শুনছি যে মানুষ আল্লাহর বন্দাগুলোর মাঝে কিছু বন্দা এমন যারা শরীরের পশমে পশমে আল্লাহর জিকির জারি থাকে, ফোকাস সুবহানাল্লাহ, শরীরের পশমে পশমে আল্লাহর জিকির জারি থাকে, এমনি এমনি বক্কা হয়ে যায়নি, এমনি হয় না, সাধনা করা লাগে। ফকির আলী এমনি হওয়া যায় না, ফিরের ভূত ফির গদ্দিন সেন, ফিরা কি অত সোজা নাই, ওলায়তির লাইন অত সোজা নাই। আমরা বাংলাদেশও অনেক জায়গা ঠিক এইভাবেই সিস্টেম, ফিরের ভূত তাই কলিমাও ঠিক মতো হইতে পারেন কি না পারেন, কুরআন শরীফের সূরা ফাতিহাটা ঠিকমতো তিলাওয়াত করতে পারেন কি না পারেন, যেহেতু তার বাপ আসলা ফির, বাপ মারা গেছেন, বাপের যে গদ্দি আছে তাই ফাইয়া গদ্দি নসীন হইয়া তাই নফির গদ্দি নসীন বলেন নাই নি, এটা ফিরাকি বিষয়টা কিন্তু ইলাম নাই। ফিরের ছেলে ফির ওইটা ফার বা হা ফার বা ফারতা না, এখানে ফিরের ছেলে উকা যেই উকা ওইটা ফার বা, তবে সাধনা করতেইব ফিরন ফুয়া ওইসন করি যে তাই ফিরিলাম নাই, ইলা সিস্টেম নাই। হাজির নে কেরাম, আটুই মা দুধবাদ গলাই মা কাটা তেউ গিয়া বাইতাই তুমি ফকির আলীর বাটা, বলেন নাই আটুই মা দুধবাদ গলাই মা কাটা, দুইটা পরিমাণ হওয়া হয়েছে, একটা হলো আটুই মা আর একটা হলো গলাই মা, পরিমাণ কম কোনটা আর বেশি কোনটা হবে, পরিমাণ কম কোনটা আর বেশ কোনটা, আটুইমা কম নিনা গলাইমাটা কম, আটুইমাটা কম নানি আর বেশি কোনটা গলাইমা, আটুইমা দুধপাত গলাইমা কাটা আনন্দ আয়েস, আনন্দ আয়েস আরাম আটুইমা, দুধপাত মানে আরাম আয়েস আনন্দ, আটুইমা খুব কম
খাটা গলাইবা, কষ্ট রিয়াজত মেহনত বেশি, অনেক অনেক বেশি মেহনত করিয়া রিয়াজত মেহনত করার পরে ফকির আলীর বাটা পাওয়া লাগে, এমনে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমার বান্দাগুলোর মাঝে কিছু বান্দা এমন আছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে যত হুকুম দিছি, ফরজ ওয়াজিব ইতা একগুরো মানুষ আদায় করে নগলেও তো আদায় করেন, আর আরেকগুরো আছে ইতা আদায় করার বাদে তার মনের মাঝে নেশা, যে আমার মনিব দিয়ে খুশি করতাম, দেখি যাই আরো তোলা আরো তোলা আরো তোলা আরো তোলা ও আরো তোলা হইয়া খালি নফল 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 মারেন, ফানজেগানা নামাজ আদায় করার বাদে নফল নমাজ পড়তে দেখেন পড়তে দেখেন পড়তে দেখেন, উদ্দেশ্য নেশা একটা, যে আমার মনিপ্রেমি খুশি করতাম পারি, যতক্ষণ করছি অতক্ষণ দিয়া মনে হয় মনিপ খুশি করতাম পারতাম না, আরো দরকার আরো দরকার মনে করিয়া অতিরিক্ত আরো করতে দেখেন বুবা সুবহানাল্লাহ। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমার বন্দা গুলোর মাঝে কিছু বন্দা বান্দি এমন যে আমি আল্লাহরে খুশি করবার লাগি, এরা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ইত্যাদি আবশ্যকীয় যেটা আদায় করার বাদে অতিরিক্ত অতিরিক্ত আরো কিছু ইবাদত করতে থাকে, অতিরিক্ত আরো করতে থাকে। বাদে কি তা হয় বলে, যারা আমার দিকে আগুয়ায় হে যতক্ষণ আগুয়াই আমি আল্লাহ আমার খান্দাত আনবার লাগি তার দ্বিগুণ আগুয়াইয়া যাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য নবীজির জবান মুবারক দিয়া হাদিসে কুদসি আল্লাহ পাকে ফরমায়, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহর কান্দা ভিড়বার লাগি আমার কোন বান্দা বান্দি যখন এক বিল্লস পরিমাণ আগবইয়া যায়, আমি আমার বান্দা বান্দির আমার কান্দাত আনবার লাগি তার দিকে এর ডবল এক হাত আগবইয়া যাই, আমার কুরবত হাসিল করার লাগি আমার কান্দা ভিড়বার লাগি আমার যে বান্দা বান্দি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার বান্দা বান্দির আমার খান্দা দানবার লাগে আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হই, আল্লাহর দিকে বন্দায় রওনা করা যে পরিমাপ, যেটা বন্দা আল্লাহর দিকে যতটুকু আগুয়াইন বন্দারে খান্দাত নিবার লাগি আল্লাহ আগুয়েন এর দ্বিগুণ হোক, সুবহানাল্লাহ। খালি আল্লাহ সাইন খান্দাত নিতা সাইন খান্দাত নিতা, আর আমরা আল্লাহর দিকে রওনাটা করি না, রওনা করলেও ঘাম হয়ে যায়, থোড়া আগুয়াইলে বাদ বাকি আল্লাহ নিবা আগুয়া, রওনা করতাম ও অনু গিয়ে আমরার গাফলতি হাজির না কেনা, আল্লাহর বান্দা কল যারা আল্লাহর কুরবত হাসিল করবার লাগি আল্লাহরে খুশি করবার লাগি নফল 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 ইবাদত বন্দেগি করতে থাকুন, বোঝা গেল আল্লাহর বান্দা বান্দির মাঝে বিশেষ এক দল মানুষ আছেন, বন্দেগির ক্ষেত্রে তার মাঝে একটা বিশেষত্ব আছে, আসেনি না নাই, বন্দেগির মাঝে যদি বিশেষত্ব থাকে তাইলে মানুষের মাঝে সাধারণ হিসাবে তারা নিলে চলতো নাই, এরারে বিশেষভাবে মর্যাদাবান বানাইতে হইব, মর্যাদার বিশেষ মর্যাদার আসন আল্লাহ যেহেতু তারারে দিছেন আমরাও তারারে বিশেষভাবে মর্যাদা দেওয়া লাগব, এক কাতারে নামাই দিলে চলতো নাই হাজিরিনে কেনা, ও যারা আল্লাহরে খুশি করবার লাগি বেশি 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 চেষ্টা করতে থাকেন, এরাও সমাজের মানুষের চোখে আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ, আর এরারে একটা মার্জিত ভাষায় যদি পরিচয় দেওয়া যায় তাহলে এই ভাষাটা হইল ওলি আল্লাহ, ওলিউল্লাহ মানে যারা আল্লাহর কুরবত হাসিল করছেন, ওলিউন এটা শয়তানের বিপরীত, শয়তান হইল যে আল্লাহর রহমতটা কি দূরই,
অভিশাপ, অভিশপ্ত দেখুন মালউন। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। লানত মানে কি? রহমত থাকি এবারে দূরই হরি যাওয়া, রহমত থাকি দূরই উড়াইয়া দেওয়া। আর এর ঠিক বিপরীত হইল কুরবত, লানত এর বিপরীত হইল কিতা কুরবত, লানতের বিপরীত কুরবত। যায়ের শয়তান আল্লাহর রহমত থাকি দূরই হরি গেছে, এই লোক মালউন, তার উপরে লানত। আর যারা সাধনা করিয়া আল্লাহরে খুশি করবার লাগি, আল্লাহর খান্দা বিড়বার লাগি চেষ্টা করছেন, এরা আল্লাহর কুরবত হাসিল করছেন। যারা আল্লাহর কুরবত হাসিল করছেন বলে আমরা বিশ্বাস করি এবং এই এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ প্রমাণ আমরা দেখি যে এরা আল্লাহর কুরবত হাসিল করনাওয়ালা মানুষ ও আল্লাহর করিম, যে এই নইলা ওলিউল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর করিম যে নই গেছেন, কিলা ওইলা সাধনা করিয়া, সাধনা করিয়া করিম বলছেন এই নইলা ওলিউল্লাহ। হাজরিনে কেরাম, তো আল্লাহর ওলি যারা বনি যায় এরার মাঝে আলাদা একটা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। সর্বপ্রথম এটা খাস নূর আল্লাহ পাকে তারারে দান করেন, খাস নূর তারারে দান করেন, তারার চেহারার মাঝে সেই নূরের জ্যোতি এটা ফুটিয়া ওঠে, সেই নূরের বরকত ফুটিয়া ওঠে। এর লাগি ভালা মানুষ যারা, নেককার মানুষ যারা, বুজুর্গ মানুষ যারা, এরার সেরা সেরার মাঝে সাইলেও আলগা এক লাভ, এরার সেরার মাঝে এমন নূর আল্লাহ দিছেন যে নূরে দর্শনকারী ব্যক্তি যেন এই ব্যক্তির দিল পর্যন্ত ওইটা গিয়া পৌঁছে, এক প্রভাব পৌঁছে যায়। ফুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করছিলা, ইয়া রাসূলুল্লাহ মানিল ওয়ালিয়, নবীজি ওলি কারে হয় একটু জানতাম সাই। কোরআন শরীফ তো ওলি আল্লাহর ফজিলত সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, এখন ওলি খারা জানতাম সাই। আল্লাহর রসুলে অলি অলির পরিচয় দিতে গিয়া ইজমালি একটা কথা কইছেন, ইজমালি কথাটা কিটা, যে আল্লাযীনা ইযা রুকু যুকিরাল্লাহ, যারা চেরার বায় চাইলে আল্লাহর কথা ইয়াদ হয়। তো এরা চেরার বায় চাইলে আল্লাহর কথা ইয়াদ হইতো, চেরার মাঝে আছে কিতা বলে, এরা চেরার মাঝে আছে যে আল্লাহর কুরবত হাসিল করার কারণে আল্লাহ পাকে যে নূর দিয়া তারারে মর্যাদাবান বানাইছেন, সেই নূরের জ্যোতি তারার সেরার মাঝে ফুটিয়া ওঠে। সুতরাং এই যে মানুষ তারার বা সাইবা দুনিয়ার আর বাহুজুলি কুন্তা তারার মনে হইতো না, এরা সেরার বা সাইলে আল্লাহর কথাও ইয়াদ হইব। হোকা সুবহানাল্লাহ। আমার লাগান মোল্লার মুখে চাইলে কতটা মনে হইব যে তার দাড়ি খয়রঙ্গর নেনি, এর বাদে মুখর চেরা কিলা, 10 বছর আগে কিলা দেখছিলা মনে কিলা, কোথা আবি যাবি দুনিয়ার বাহুদুলি কিচ্ছা, যে তার ফিন্ন যে কুটি কুই কু কোন রঙ্গর, যে রেডিমেড না কি ওথা আর কি, নানান চিন্তা আসব। আল্লাহর অলির চেরার মুখে চাইলে দুনিয়ার কি বাহুদুলি কোনো চিন্তা হইতো না। সুজা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারাই যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, এই ওলি আল্লাহ হইতে গেলে মৌলিক কিছু গুণ থাকা দরকার, মৌলিক কিছু গুণ থাকা দরকার। যে কোনো সায়েন্স পড়তে হইলে, যে কোনো বিষয়ে পড়তে হইলে তখসিস আছে না নি, একটা তখসিস স্পেশালিস্ট, যে মনে করেন যে মেডিসিনের উপরে MBBS পড়লা, MBBS পড়ার বাদে আরও আছে কিতা করেন MCPS, আরও কিতা FCPS, আরও কিতা কিতি আছে MCPS বানাবে তা করেন, এটা হচ্ছে স্পেশাল কোর্স। ও স্পেশাল কোর্স করা লাগে, জেনারেল জেনারেল যেটা ইলিম বিদ্যা হাসিল করার বাদে স্পেশাল কিছু কোর্স করা লাগে। আল্লাহর ওলি বলতে হইলে এমনি মাগনা মাগনা বোনা যায় না, কিতা কিতা লাগে। আল্লাহ চূড়া পরিচয় দিচ্ছেন কোরআনে কারিমও, একটা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন।
আল্লাহ মনোযোগ মনোযোগ আকর্ষণ করছেন বিশ্ববাসীর, যারা কোরআন শরীফের এই আয়াত আয়াতের শ্রোতা, আল্লাহকে তাকিদ দিয়া মনোযোগ আকর্ষণ করিয়া কইরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি আল্লাহর ওলি যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনের কোনো ভয় তারার নাই, এরা কোন মানুষ যারা একবারে নির্ভয়, এরা কোন মানুষ আল্লাযীনা আমানু যারা ঈমানদার, যারা কিতা ঈমানদার, ও ঈমানদার যারা এরার মাঝে আবার মর্যাদার ঈমানের যে শক্তি আছে, ঈমানের শক্তির মাঝে ব্যস্তম আছে, সব ঈমানের শক্তি এক সমান হয়। যাই হোক, আল্লাহ ফরমাইরা যারার মাঝে ঈমান আছে, যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকুন, যারার মাঝে ঈমান আছে এবং যারার মাঝে তাকওয়া আছে, তাকওয়া মানে পরহেজগারি, পরহেজগারি এক সমান নয়, বহুত ব্যস্তম আছে। আপনার মনে করো কা যে কোনো মানুষের ঘর একটা টেলিভিশন আছে, মনে করো কা টেলিভিশনে যদি অনেক সময় কোরআন শরীফের তিলাওয়াত হয়, ওই না নি টেলিভিশনে অনেক সময় কোরআন শিক্ষা হয়, অনেক সময় বিভিন্ন বিষয়ের উপরে ওয়াজ হয় টেলিভিশনে, এই সময় মোরামারি ওয়াজ দেখেন তিলাওয়াত শুনেন, এটা সব ঠিক আছে। যে সময় বুঝুন যে না ওবায়দি অ্যাডভার্টাইজিং হচ্ছে, নেন অ্যাডভার্টাইজ তার মানেও তো বেটিন তোর কারবার, হায় রে হায়, বেটিন যাত্রী আল্লাহ বানাইছিল সম্মানী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী জাতির সম্মানটা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করছিল এবং নারী জাতির আত্মমর্যাদার বিষয়টা পৃথিবীর মানুষের সামনে স্পষ্ট করিয়া দিছিলাম, কিন্তু আজকাল ওই নারী জাতিরে পণ্য হিসাবে ব্যবহার করা হয়, যারা আয়ামে জাহিলিয়াত করা হয়েছে, পণ্য নেয়নি, একটা মনে হলো এটা এটা রেজার রেজার মাথা খামানির বা ইত্যাদি, এটা রেজারের একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়তো, এনে বেটি গুইয়া দেখা যায় মুখ দেখা যায়, এনে বেটাই তো রেজার ব্যবহার করেন নেই, রেজারের অ্যাড দিতে বেটির ছবি দিয়ে এখানে আর বেটিয়ে ফেলা এখানে রেজারের অ্যাড দিবার লাগে, তার মানে বেটির তোরে নারী জাতিরে পণ্য বানাই দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার কথা আর কি দূরই বুকা, তাকওয়ার একটা পার্থক্য আমি বুঝাইতাম স্যার, যে টেলিভিশন আছে গড়, কিন্তু টেলিভিশনে যত সময় পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো অনুষ্ঠান প্রচার না হয় ততক্ষণ পর্যন্ত টেলিভিশন অন থাকে, খোলা থাকে, চালু থাকে, আর শরীয়ত বিরোধী কোনটা যে সময় আই হয় এই সময় বন্ধ করে দেওয়া, এটাই এটাও একটা পরহেজগারি, এটা কি তা একটা পরহেজগারি। আরেকটা হইল একজনের ঘরে টেলিভিশন নাইও, টেলিভিশনও নাই, হেনে নাই, বলে বালা যত সময় আছে তো বালাও, আস্তা মন্দ কোন তাই হয় যদি হতো লাগবো বেড়া দে বাবাই বেড়া নাও বালা, খেয়াল করছেন। ও ওটা হইল তাকওয়ার মাঝে বেশকম, যেটা একটা হইল পাপ খাজটা কি নিজরে যারা বাসাইয়া রাখেন এটা হইল তাকওয়ার একটা স্তর, আর এর চাইতে উপরের স্তর যেটা এটা হইল যে বিষয়টা পাপ নাই কিন্তু এই বিষয়ে পাপের দিকে লইয়া যাইত কি ফারে এই ডর আছে, এই এই ডরের কারণে এই বিষয়টা কিও নিজেরে বাঁচাইয়া রাখা। ফরেজগারি দুইটার মাঝে কিছু বেশকম বুঝলাম না নি আমরা, বুঝলাম এই যে সর্বোচ্চ শ্রেণীর ফরেজগারি যেটা তাফসিরের কিতাব করলে পাওয়া যায়, আল্লাহ পাকে ওলি আল্লাহর পরিচয় দিতে গিয়া আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকুন কইয়া যে তাকওয়ার কথা বুঝাইছেন, এই তাকওয়া হইল আলা দরজার তাকওয়া, আলা দরজার তাকওয়া, আলা দরজার ঈমান, আলা দরজার তাকওয়ার দ্বারার মাঝে আছে এরা হইল ওলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা বিগত জিন্দেগির কোনো ডর নাই,
এবং আগামী জিন্দেগীরও কোনো ডর নাই, কি তা হইব না হইব তার কোনো ডর নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এরা লাগি শুভ সংবাদ দুনিয়া তো আখিরা তো, এই দুনিয়ার জিন্দেগি যতদিন পর্যন্ত তারা অবস্থান করবা। হাজরিনে কেরাম, এই সমস্ত মানুষ যারা রে আল্লাহ খাস ভাবে মহব্বত করিলেন, শুন, এরার রক্ত মাংসের দেহ, রক্ত মাংসের দেহ থাকে না, এই আপাদ মস্তক আল্লাহর কুদরতর মেশিন বনি যায়। আল্লাহর বলি যারা, এরারে দেখতে আমরা লেখানো আমরা দেখি। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তাই তো দেখতে যারা খান্দাত গেছেন, সোহবত গেছেন, জানাও তো আছে, আদিল কিলা করতে তামাদি আল্লাহ দান্ডে বানাইছে না সোনাদি বানাইছে, সাহেব কিবলার দিছে তার বদন সরিব, তার শরীরও গুস্ত আসিল, আমরা গুস্ত গেলা দেখতে তো ওলাও দেখা গেছে, আলগা কুচ্ছু তো দেখা গেছে না, কিন্তু আল্লাহর যে বন্দা আল্লাহর মহব্বতের মাঝে নিজের ফানা করিয়া দিলাইছেন, বিলীন করিয়া দিলাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তান্নে কুদরতের মেশিন বানাই দিছেন, যার কারণে তার চোখের পাওয়ার, এই চোখের পাওয়ার এমন সাধারণ মানুষের চক্ষু দিয়া সামনা দেখা যায়, কিন্তু আল্লাহর বলি যার চোখটা আল্লাহর কুদরতের রাডার বনি যায়, এই চোখ দিয়া সামনে দেখা যায়, পিছন দেখা যায়, ডান দেখা যায়, বাম দেখা যায়, 10 মাইল দূরই দেখা যায়, যেদিকে দেখার দরকার সেই দিকেই দেখা যায়। হুকা সুবহানাল্লাহ। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার ওয়ালিদ সাহেবের মুখ থেকে আমি যতটা শুনছি, মানুষে শুনলে কারোর বিতকে যদি অশ্বাসা থাকে যে কুন্তা দি কুন্তা বুঝ দেওয়া যাইতো না, কিন্তু পিত্তরটা সিধা রাখিয়া কেউ যদি শুনয়, এই কাহিনী হুনার বাদে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তান্দে কতখান মর্যাদাবান বানাইছিলা কিছুটা আন্দাজ পাওয়া যাইব। আমার ওয়ালিদ সাহেবটা কি যে গব আমি শুনছি, যারা বিশ্বাস করেন না করবার দরকার নাই, যারা বিশ্বাস করেন তারা শুনিলেও কা, লম্বা নৌকা 25-30 হাত লম্বা নৌকা, বাক্কা মানুষ নৌকার মাঝে 15-20 জন মানুষ, বড় নাও, নাওর মাথা বাই দিয়া সাহেব কিবলা বন সামনে দিয়ে সাইয়া, আর আমার ওয়ালিদ সাহেব নাওর করে দিই বন মাঝখানে আর কিছু মানুষ আছে, তো করে দিই বন যেগুলা আব্বাই ফান খাইতা আগে তার প্রথম জীবনটা কেউ তানও বাটা আছিল একটা সাহেবর বাটাও তানা তো আর তার নিজের বাটা তো আছে, ফান খাইতা ধান বাটা কুলছে কুলিয়া দেখেন সুদ নাই, আব্বার বাটার সুদ নাই, ওনে কিতা করতা আছে সাপ কিবলার বাটা না না তো সাপ কিবলার বাটার মাঝে তো সুন আছে, এখন কিতা করতা কিতা না, একটা ফান খাওয়ার মানুষ যারা তারা তো বুঝেন ফান খাইবার মনে চাইলে বাদে একটু খাওয়া লাগে, বহুত চিন্তা ফিকির করিয়া মানে সামান্য সুন হতে একজোরা সাবর বাটা তো খাই নেই, সাবর বা সাইরে আর বাটা করলে আর দেখলে সরম, সাবর বা সাইরে আর বাটা করলে সাপ তো বই দিয়েছিল সামান মুখা সাইয়া নাওয়ার বৌমাতা আর তাই নৌমাতা আদ্য তোল মুখা ওয়াইদি বাটা করলিয়া শুনাতি খুলছেন সামনে তাকিয়ে দিয়েছেন আব্বার নাম দরিয়া ডাক আব্দুল মুকিত, কোনো মানুষের কোনো জিনিস ব্যবহার করতে হইলে মালিকের অনুমতি নেওয়া লাগে না নি, সুবহানাল্লাহ, লগালো আব্বাই মাটা বুটা থইয়া তাকে কইলা যে বাবারে আমি তো তাজ্জুব হই গেছি যে সামনে দি বনো আমি তান মুখা ছাইয়া ছাইয়া তান মাটা কলিয়া, আর ও ঠান্ডার তো নাই লাগা পিছে যদি হইতাম সে তো মাটা কলিয়া তাই আওয়াজ বুঝলাও নে কিন্তু বুঝলাও নে নাম এখন বড় বড় না আমার সামনে তাই সামনে নৌকা বন আমি করে দিই বন ওভাই শিভাবাই দিই ওভাই তোলে দিই হারাই আমি মাটা কলিয়া আমি তার মাটা কলিয়া যে সুর লইতাম সাই আর গান দেখলা কিলা, আমার বুঝাইছিলাম যে আল্লাহর বলি যারা তারার চৌকর দৃষ্টি এটা সাধারণ মানুষের মতো থাকে না,
হেনে তাকে না আল্লাহর মহব্বতের বন্দাগুলোর শোক আল্লাহ তার কুদরতর রাডার বানাই দেন হুকা সুবহানাল্লাহ। কুনতু সামাহু আল্লাযি ইয়াসমাউ বিহি ওয়া বাসারহু আল্লাযি ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতি ওয়াইদাহু আল্লাতি ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতি ইয়ামশি বিহা। হাদিসে কুদসি আল্লাহ পাকে ফরমায় আমার কুরবত হাসিল করার লাগে চেষ্টা করতে করতে আমার যে সমস্ত বান্দা এক সময় আমার খাস মহব্বতের মাঝে পড়ে যায়, আমি খাস ভাবে যারারে মহব্বত করি নাই। কুনতু সামাহু তার রক্ত মাংসের খান আমি আল্লাহ বনি যাই। ওবাসারহু আল্লাযী ইয়াবসিরু বিহি যে শোক দিয়া দেখে সেই শোক আমি আল্লাহ বনি যাই। ওয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা যে হাত দিয়া কিছু ধরে তার সেই হাত আমি আল্লাহ বনি যাই। ওয়ারিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা যে পাও দিয়া আটে এই পাও আমি আল্লাহ বনি যাই। সুবহানাল্লাহ। এখন হি যে বেটাই করতে ওলি আল্লাহ কিছু মানে না ইটাই ই হাদিস রে জাল জই ফুইয়া উড়াইয়া ফালাই দিল নে তার দাদারও ক্ষমতা নাই, কারণ এই হাদিসের সনদ এত বেশি শক্তিশালী কত কিতাবের মাঝে যে আছে এই হাদিস একবারে সেহা সিত্তা লাগাইয়া দুনিয়ার আরো বহুত কিতাব আছে সহি সনদ তে ইটাই যে জাল জই ফুইয়া উড়াইয়া দিলে এটা। আচ্ছা তো হাজিরিনে কেরাম আমার আলোচনার লম্বা করিয়েন না, এসাত আজান হই দিব, আমি কথা অনু শেষ করিল। ইহার ওলি আল্লাহ দ্বারা আমরা এরারে ফাইব নিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ এগুলো মানুষ তাকবা যে যুগর যে ওলি আল্লাহ হকানি এর মাঝে একটা আছে জালবে জাল, জালবে জাল ইতাও নাম ওলি ফির ফির নাম গদ্দি নসি নইয়া বইছে মোটা ফ্যাট লইয়া না নমাজ না রোজা কুরআন শরীফ তিলাওয়াত পারে না আপনি সূরা ফাতিহা তিলাওয়াত পারে না বেটা অত বড় গদ্দি লইয়া বিরা করে আসন লই জুড়িয়া বইছে এটা না এটা বেজান হকানি পীর বলি ফাইলে তারা সোহবত আমরা যাইতাম তারার খান্দাত গিয়া খালি তামিল লইতাম আর ফানি ভোড়া লইতাম নাকি তা না তাবিদের ফানি ভোড়া না তারা আল্লাহর কুরবত হাসিল করবার লাগি যে লাইনে মেহনত করছেন সেই লাইন আমরা হিকতাম এবং আমরা আমরা চেষ্টা চালাইয়া যাইতাম মেহনত চালাইয়া যাইতাম আল্লাহ পাইবার লাইন আমরা তারার কাছ থেকে হিকতাম এবং নিজেরা মেহনত করতাম এই নিয়তে হকানি আউলিয়া কেরামের খান্দাত আমরা যাইতাম। আল্লাহ হুকুম দিছেন কুসঙ্গে সং গলায় ডং ডং নাইনি বেখা বেখা চাড়া মানুষের লোক ধরলে বালা মানুষ নষ্ট হয়ে যায় আল্লাহ বিরা না বেখা চাড়ার লগে নাই বালা মানুষের লোক ধরো বালা মানুষ খারাপ যারা সব সময় আল্লাহর ইয়াদর মাঝে মশগুল থাকে আল্লাহর জিকিরের মাঝে মশগুল থাকে মানুষ দেখাইবার লাগে নাই ফিরাকির ব্যবসা চালু করবার লাগে নাই কিতাল লাগি ইউরি দু নামাজাহু মনিবরে খুশি করবার লাগে মনিবরে খুশি করবার লাগে এই সমস্ত মানুষ এরা সঙ্গ ধরিয়া চলিও সৎসঙ্গে স্বর্গবাস সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত সৎসঙ্গে স্বর্গবাস। আল্লাহ পাকে আমরা রে দুনিয়ায় তো বালা মানুষের লগ ধরাইয়া চালাইটা এবং হাসরের ময়দানেও বালা মানুষের লগে আমরা হাসর নসিব হইত লেখক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أي الله اي مدرسار خدمت گزار مانوش زرا قبر اور باشندہ بنی گیسے اللہ ترار قبر رے بہشت اور باغان بنائی دو اللہ نور قرآن دیا ترار قبر رے منور کری دو اللہ زرا خدمت و آسن গভর্নিং বডির সদস্য মণ্ডলী দিন ধর
মহব্বতের নজরে রাখিও। আয় আল্লাহ, এই মাদ্রাসার তাম জরুরিয়াত তোমার কুদরতটাকে পুরা করিয়া দিও। আল্লাহ, পরীক্ষার্থী হলেরা পরীক্ষার মাঝে ব্যস্তহীন কামিয়াবি আনায়ত ফরমাও। আল্লাহ, দুই দিন ব্যাপী এই মহফিল সাজাইবার লাগি যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা টাকা পয়সা দিয়া সাহায্য করছেন, দেশ থাকি সহযোগিতা করছেন, অনেক প্রবাসী হলেও সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ, যেভাবে খেদমত শরীক হয়েছেন মাওলা, এই নেক মহফিলের ওসিলায় তারা দিলি জায়জ মকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, এই মহফিলের সওয়াবের হাদিয়া প্রত্যেকের খানদানের মুদ্দেগানের আরওয়াহে পাকও পৌঁছাই দাও। আল্লাহ, আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুদ্দা মাই বাবা রে মাফ করে দাও, তোমার হাবিবর জিন্দা মুদ্দা তামাম উম্মত রে মাফ করে দাও, এই এলাকার তামাম মুদ্দেগান রে গরীক রহমত ফরমাও। আয় আল্লাহ, আমরা জান মাল ইজ্জত তামাম তোমার হাওয়ালা করলাম। ইয়া আল্লাহ, তামাম ফিতনা থেকে আমরা রে তুমি হেফাজতে রাখিও, আমরার বাচ্চা কাচ্চা রে তুমি হেফাজতে রাখিও। আয় আল্লাহ, আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আসেন হায়াতের মাঝে আরো বরকত দাও, যারা কবর বাসিয়ে গেছেন গরীক রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। খাস করে মুর্শিদুল মুর্শিদিন সাইয়েদুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার বলি রুহি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়া করে দাও, দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করো, বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।